আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। আল্লাহ তাআলা যাকে কবুল করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন 12টি জিকির তুলে ধরব, আপনি যদি 12টি জিকির করে মৃত্যুবরণ করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো, ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ, তাহলে আপনি জানতে পারবেন কোন 12টি জিকির করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন এবং আপনাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন। তাহলে চলুন প্রত্যেকটি জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথমে আলোচনা করব খুবই ছোট এবং খুবই পরিচিত একটি জিকির, সুবহানাল্লাহ সম্পর্কে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এ বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এ বাক্যটি দ্বারা সন্তুষ্টি থাকেন, এ বাক্যটির জিকির আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান রাব্বুল আলামিন সন্তুষ্টি থাকেন। সুবহানাল্লাহ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম, তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি কি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম? তার মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। আল্লাহু আকবার। তো পরিশেষে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা কুরআনুল কারিমে তুলে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ জিকির অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে এই সুবহানাল্লাহ জিকির করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় যে জিকিরটির কথা বলবো সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, আমার যে বান্দাবান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই, আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি তাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দেই। তাই প্রিয় দর্শক, যখনই আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব তখনই বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হাশরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দেবে, সুবহানাল্লাহ। তাই আমরা বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকিরটি সবসময় করব। সুপ্রিয় দর্শক, তৃতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত ইদবান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং
সে এর উপর মৃত্যুবরণ করেছে, আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পূর্ণ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলার তৌফিক দান করুন, আমিন। চতুর্থ নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক প্রিয়। পঞ্চম নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পঞ্চম নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুনাহ হলেও তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। এই জিকিরটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম পাঠ করব। তো সপ্তম নম্বর জিকিরটি হচ্ছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবে, জান্নাতে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত মহান রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, আপনার আমলের পাওয়ার যত বেশি হবে জান্নাত তত সাজসজ্জা হবে। সুবহানাল্লাহ। এই যে এখানেই তার প্রমাণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। অষ্টম নম্বর জিকিরটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তদান সমূহের মধ্যে একটি গুপ্তদান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করবে, মৃত্যুর পর সে এই গুপ্তদান পাবে, আর এই গুপ্তদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। নবম নম্বর জিকিরটি হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। সুবহানাল্লাহ। আর দশম নম্বর জিকিরটি হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। আপনি যদি একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পড়তে পারেন, মহান রাব্বুল আলামিন আপনাকে 3টি পুরস্কার দান করবেন, আর সে 3টি পুরস্কার হচ্ছে আপনার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন, 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলার আদালতে আপনার 10 গুণ মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দুরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, 11 নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হচ্ছে বিসমিল্লাহ এর জিকির। এই জিকিরের এত ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলে শুরু না হয়, তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো, যেমনইভাবে একটি লেজবিহীন প্রাণীকে ভালো দেখায় না, কাজটিও তেমন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিসমিল্লাহ বলে কাজ শুরু করার এবং বিসমিল্লাহ বলে জিকির করার তৌফিক দান করুন। যে কাজের মধ্যে অথবা যে কোনো কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, ওই কাজের মধ্যে শয়তান ঢুকে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর সর্বশেষ 12 নম্বরে
যে জিকিরের কথা বলবো সেটা হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচেয়ে বড়। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে দুনিয়াতেও কোনো টেনশন নেই, আখিরাতেও কোনো টেনশন নেই, মানে দুজাহানেই কোনো টেনশন নেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করে, তার প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই 12টি জিকির যদি আপনারা অন্তরের খালেস নিয়তের মাধ্যমে পাঠ করতে পারেন, হাশরের ময়দানে আপনার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে এই আমলগুলো ইনশাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।